ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। মিস্টার এন্ড মিসেস ব্যানার্জি শেয়ার হলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদের কোথায় মানে তোমাদের ওখানে কোথায় কোথায় কেমন শীত পড়েছে তো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আমাদের এখানে সেরকমভাবে এখনও শীত পড়েনি, তবুও পুগলুকে নিয়ে যখন বেরোই ওকে শীতের পোশাক পরিয়েই নিয়ে বেরোই, কারণ ও তো বাচ্চা মানুষ, কখন কি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, আর প্রথম শীত বলে কথা। আর ও শীতের পোশাকও কিছু কিনেছিলাম, সেটা তোমাদের অন্য ব্লগে আমি শেয়ার করব, কিন্তু মা কিছু শীতের পোশাক ওর জন্য পাঠিয়েছে। আর হয় কি জানো তো, মানে মা যখন ভিডিও কলে ওর সাথে কথা বলে, বড় হলে সবাই বলবে কি, মানে বড় হলে ভাবতো যে এটা হয়তো মা বাবা শিখিয়ে দিয়েছে, কিন্তু এখন ছোট তো বুঝতে পারে না, ওনার কেউ ওটা ভাববে না। যে হোক, ওটা মার সঙ্গেই বেশি করে, মা তো বুঝবেই যে না ও এমনি করছে। ও মা মা যখন বলবে না কিরে কুট্টু বলে ডাকে, তোকে এই দেবো ওই দেবো সেই দেবো, তখন তাকে হেসে দেবে। আর যেই দেখা টাকা হয়ে যাবে, মানে দেখে দেখে নাকি জানি না, মানে আমাদের মনে মানে মনের ভাবনা আর কি, এটা মনে হয় আর কি, মনে হয় বলতে অনেকে আবার বলবে যে তোমাদের এরকম কেন মনে হয়, মানে জাস্ট এমনি বললাম আর কি। ওর মনের ভাবনা তো আমরা এখন বুঝতে পারবো না। যাই হোক, যখন কেনা টেনা হয়ে যায়, দেখা টাকা হয়ে যায়, তারপরে আর মার দিকে তাকাবে না। এইটা এত মানে হাসি লাগে, এত হাসি আমরা এটা নিয়ে, আর মার দিকে কোনোভাবেই তাকাবে না। ধরো মোবাইলটা এরকম সামনে নিয়ে আসছে, তো ও চোখ এরকম ঘুরিয়ে মনি ঘুরিয়ে উপর দিক দিয়ে সরাবে, তবুও মোবাইলের দিকে তাকাবে না। এটা খুব মার সাথেও পড়ে। মা যখন বলবে ঠিক আছে তোকে তাহলে এই দেবো ওই দেবো সেই দেবো, তখন আবার তাকে এক গাল হেসে দেবে, এরকম করে। যাই হোক, মা তো শীতের পোশাক কিনে এনেছে। মা বললো আমি কিছু শীতের পোশাক কিনে দেবো, মা এখন আসতে পারছে না, মানে এইদিকে আর আসছে না। বললো যে ওর ওকে আর কি ওর পাপাকে পাঠিয়ে দিতে শীতের পোশাকগুলো দিয়ে দেবে। তাও গতকালও গেছিল অফিস থেকে ফেরার পথে আমাদের বাড়ি হয়ে এসছে, তো শীতের পোশাক কিছু পাঠিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর পোশাক, আর আমরা কিনেছিলাম না মাত্র দুটো, ওই জগদ্ধাত্রী পুজোয় পরার জন্য কিনেছিলাম। এখানে না তখন এখনো আর কি, তখনও এখন আমি দেখিনি, এখন যেহেতু মা কিনে নিয়েছে, খুব বেশি কি কিনবো বলো, কিনবো আর ছোট হয়ে যাবে, তো মা অনেকগুলো পাঠিয়েছে দেখাচ্ছি তোমাদের, তাই জন্য আর কিনিনি। যে দুটো কিনে এনেছি সেগুলো মানে আগের বছরই ছিল, এবছর কিছু মানে ইয়ে করিনি, এবছরে আর কি পাইনি, এখনো হয়তো পাওয়া যাবে, তো সেই সময় আমরা পাইনি। তো দেখো জগদ্ধাত্রী পুজোর ব্লগ তো এখনো তোমাদের সাথে শেয়ার করিনি, ভিডিও আর কি, ব্লগ বলছি, ভিডিও তো তোমাদের সাথে এখনো শেয়ার করিনি। একটু দাঁড়াও, উগলু ঘুমাচ্ছে, ওর গায়ে একটা কাপড় চাপা দিয়ে দিয়েছি, সেটা মাথার ওপর দিয়ে দিয়েছে, যা ওটা সরিয়ে দিলাম। তো ভিডিও এখনো শেয়ার করিনি, ওটা আস্তে আস্তে শেয়ার করবো। আর আমি না মানে একদম যে স্যাং স্যাং শেয়ার করবো ওটা করতেই পারছি না, এডিটিং করা হচ্ছে না, যখন একটু সময় পাই তখন এডিটিং করে শেয়ার করি। তো এখনো জগদ্ধাত্রী পুজোটা শেয়ার করিনি, যখন যেটা পাচ্ছি আর কি আগে ভাগে শেয়ার করে দিচ্ছি, তো এটা আগে শেয়ার করছি, এটাই তোমরা আগে দেখে নাও। আর শীতের পোশাকগুলো এত কিউট কিউট, এখানে এখন পাওয়া মানে এখন বেরিয়েছে নাকি জানি না, এখন আর ট্রাই করিনি বললামই, মানে দেখতে যাইনি আর কি, এবছর আর কিনতে হবে না। আবার কাকু কিছু অর্ডার দিয়েছে, সেগুলোও আসবে, তো এবছর আর মনে হয় না কিনতে হবে। দাঁড়াও দেখাচ্ছি, প্রথমেই আমার একটা খুব পছন্দ হয়েছে ওটাই দেখাচ্ছি, এটা অনেকটা বড়, ও মানে 2 বছরেও পড়বে, মা এটা বড়ই দিয়েছে, কত বড় দেখো, অনেক বড়, মানে ও ঢেকে যাবে, এটা এবছর পড়তেও পারবে না ও। আরেকটা দিয়েছে, এটাও এবছর পড়তে পারবে না, এটা তো আনার পরে ওর পাপাই পরে নিয়েছে, এটা টুপিওয়ালা, দুই দিকেই পড়া যাবে, এইদিকে এইদিকে বোথ সাইড পড়ার জন্য, এটা এটাও এবছর পড়তে পারবে না, এটাও বড় দিয়েছে, এই দুটো এবছর পড়তে পারবে না। আর দিয়েছে এই যে এটা পড়তে পারবে, এটা ঠিকঠাক আছে, হাতগুলো একটু বড় হবে তবুও ঠিকঠাক আছে, এটা
যার সাথে প্যান্টও আছে। আর এগুলো সব কি করেছে বলতো মা? সব ধুয়ে টুয়ে তারপরেই পাঠিয়ে দিয়েছে। মা বলছে তোর আর কিছু করতে হবে না, কখন করবি না করবি, তাই জন্য সব ধুয়ে টুয়েই পাঠিয়েছে। এটা একটু পড়িয়েছিলাম, তাই জন্য এদিকে রয়েছে। এটা প্যান্ট জামা সমেত। কিউট না বলো? বাচ্চাদের জিনিস সবই কিউট। তো এই দিয়েছে হচ্ছে শীতের পোশাক, একটা জামা দিয়েছে, ফুল হাতাই দিয়েছে। এটা কালকে যখনই পাঠিয়েছে তখনই এটা পরিয়েছিলাম। হাতাগুলো অনেকটা বড় হয়েছে, ওর পুরো হাত ঢেকে যাচ্ছে এই জামার সাথে এই প্যান্ট। আর দুটো এত সুন্দর জিনিস দিয়েছে, এই ট্রাউজার দুটো দিয়েছে, এই একটা আর এই একটা, দুটো ট্রাউজার দিয়েছে। আর দিয়েছে দুটো টুপি। এই হচ্ছে পুগলুর শীতের পোশাক। এবার কাকু কিছু অর্ডার দিয়েছে, সেগুলো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আরও কিছু পাঠিয়েছে জানো তো, মানে সেগুলো দেখানোর নয়, সেগুলো হচ্ছে কিছু মানে মানে আমার পছন্দসই তরকারি আর কি। মা যখন মানে মা যখনই ওকে ডাকে, ও যখনই কিছু নিয়ে আসার জন্য যায় বা কোনো দরকারে যায় বাড়িতে, তখনই মা তরকারি পাঠিয়ে দেয়। আমার যেগুলো পছন্দ মানে পছন্দ মায়ের হাতের খাওয়ার, সবই মায়ের হাতের খাওয়ার পছন্দ, তবে যেগুলো স্পেশালি পছন্দ সেগুলো মা তৈরি করে পাঠিয়ে দেয় রান্না করে। তো মা গতকাল কি সকাল সকাল অফিস থেকে চলে এসেছে, 1:30টার সময় ফোন করে বলছে আমি চলে এসেছি বাড়িতে। আমি বললাম এত তাড়াতাড়ি চলে এসেছো, ও তো যাবে সেই 5টার পরে। তো পরে রাত্রে বললো যে এসে ওই সব তরকারি রান্না করব তোকে দেবো, তাই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো এটাই হলো মা। আর 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 সেরকম কিছু আর ওই আর পাঠিয়েছে কি বলতো, মার গাছের লঙ্কা, উচ্ছে, বেগুন, এগুলো তো মায়ের গাছগুলো তো তোমাদের সাথে শেয়ারই করেছি, ওগুলোই পাঠিয়েছে। এই ছিল হচ্ছে মায়ের পাঠানো। বেসিক্যালি মা ও শীতের পোশাকগুলোই আনতে গেছিল, সঙ্গে ওগুলো পাঠিয়ে দিয়েছে। তো এই ছিল মায়ের পাঠানো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা, মানে পুগলুর জামা কাপড়গুলো কেমন লাগলো? জামা কাপড় না, শীতের পোশাক, ওর তো ফার্স্ট শীত বলে কথা, ফার্স্ট শীত বলে কথা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দিতে পারো, নতুন বন্ধুরা ফলো করো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশনটিকে অল করে দিও। আর যারা পুরনো বন্ধু রয়েছে, প্রথম থেকেই সাপোর্ট করছো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে হচ্ছে রাস পূর্ণিমা, এই ভিডিওটা কবে পোস্ট হবে আমি জানি না, আজকে হচ্ছে রাস পূর্ণিমা, এখানে সেরকমভাবে মেলাও বসেনি, এবার বসবে নাকি সেটাও কিন্তু আমি জানি না। কালকে একটু বেরোবো, ওখানে ওখানে গিয়েও মানে বেরোবো, কী কী করবো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।